শ্রীগোবিন্দের চরণাশ্রয় করে শ্রীগুরুদেবের আদেশ ও নির্দেশে যাদের চরিত্র জীবন গঠন হয়েছে, যারা সর্বকর্ম ভগবানে সমর্পণ করে কর্তৃত্ব অভিমান ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে আর সৎকর্ম শাস্ত্রীয় কর্ম লোকহিতকর কর্ম করে, মৃত্যু পর্যন্ত তাদের ভয় ভীত করতে পারে না, তারা মৃত্যুর সামনেও নির্ভয় থাকে। যাদের জীবন সৎকর্মের দ্বারা, ভগবত কর্মের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা, শাস্ত্রীয় কর্মের দ্বারা, গুরু আনুগত্যে জীবন যাপনের দ্বারা যারা মঙ্গলময় কর্মে রত, তারা মৃত্যুকে অতিথি ভেবে আলিঙ্গন করতে যায়। এসো আমি প্রস্তুত আছি, মৃত্যু তাদের ভীত করতে পারে না। দ্বিতীয় প্রশ্ন করছেন, আশ্রয় কি, মানুষের প্রকৃত আশ্রয় কোনটি? মধুমঙ্গল সচাতুর্যময় আর তার দিব্য প্রজ্ঞাময় সেই বিশুদ্ধ সত্য সত্য বুদ্ধির দ্বারা বললেন, কিং শরণং শ্রী হরির ভক্ত, আশ্রয় জগতে একমাত্র শ্রীহরির একনিষ্ঠ ভক্ত, শ্রী গুরু বৈষ্ণবের আশ্রয় নেওয়াই হল প্রকৃত আশ্রয়। ভগবানের অত্যন্ত প্রিয় শ্রী গুরু শ্রী বৈষ্ণব শ্রী ভক্তের আশ্রয় নেওয়াই হল প্রকৃত আশ্রয়। এই জগতে যত আশ্রয় আছে সেই আশ্রয় প্রকৃত আশ্রয় নয়। দেখুন, আশ্রয় ব্যতীত কোন মানুষ বিন্দু মাত্র স্থায়ী বা অবস্থান করতে পারে না, কোনো না কোনো আশ্রয় আমাদের থাকতে হয়। শ্রীল গুরু মহারাজ আশ্রয় তত্ত্ব বর্ণন প্রসঙ্গে তার অমীয় ভাগবত লহরীতে তিনি জানিয়েছেন, আমি পিতার পিতৃসত্তার আশ্রয় ছিলাম, পিতা আনন্দের কারণে মাতৃ গর্ভে আমাকে আশ্রয় দিল, মা তার গর্ভে আমাকে আশ্রয় দিল, এ তো বেশি দিন নয়, মাতৃ গর্ভ হতে ভূমিষ্ঠ হলাম, ভূমিতে আশ্রয় নিলাম, ভূমি আমাকে আশ্রয় দিল, পিতা মাতার স্নেহ লালিত আশ্রয়ে শশিকলার ন্যায় বেড়ে উঠলাম, একটু অক্ষর জ্ঞানের জন্য শিক্ষকের আশ্রয়ে গেলাম, আর বিদ্যা নিকেতন হতে বিদ্যার পারঙ্গম হয়ে যখন ফিরে এলাম তখন কেউ চাকরিতে গিয়ে বসের আশ্রয় গেল, ব্যবসায় গিয়ে মহাজনের আশ্রয় গেল, যৌবনের পূর্ণ লগ্নে সেই স্ত্রীর আশ্রয় গ্রহণ করল, আর স্ত্রীর আশ্রয় গ্রহণ করে পরবর্তীতে সন্তানের আশ্রয় নিল, এরপরে তো আছে অন্ধ ব্যক্তি যষ্টির আশ্রয় নেয়, শীতাক্ত ব্যক্তি আর গরম কাপড়ের আশ্রয় নেয়, পরিশনে আর বৃষ্টি ভেজা মানুষ সত্রের বা সত্তার আশ্রয় নেয়, আশ্রয়হীন ব্যক্তি কোন আশ্রয় তো খুঁজে পেলে বাকিরা তাদের নীড়ে ফিরে আসে, মৃত্যুর পর কোথায় আশ্রয় হবে, ওই যে বললাম কর্ম অনুযায়ী হয়তো নরকে না হলে স্বর্গে না কোনো লোকে সপ্ত লোকে কোথাও স্থান হবে কর্ম অনুযায়ী, আশ্রয় তো শূন্য হতে পারি না, আশ্রয় থাকতে হয়, কিন্তু কোন আশ্রয় জগতে চিরস্থায়ী নয়, একমাত্র শ্রী গুরু চরণ পদ পদ্মে বৈষ্ণব পদ পদ্মে আশ্রয় হল প্রকৃত আশ্রয়।
এইজন্য মানুষের আশ্রয় নিতে হবে গুরুপাদ পদ্মে, আশ্রয় নিতে হবে শ্রী বৈষ্ণবে, শ্রী হরি ভক্তের চরণে। সাধু সঙ্গর পাঁচে পাঁচ ধাম, শান্ত হলে সেটা করিও বিশ্রাম। সাধু সঙ্গে বিশ্রাম নাও, আশ্রয় যদি করতে হয় শ্রীগুরু আশ্রয়, শ্রীগুরু চরণ আশ্রয় করো। শ্রী গুরু সাধু বৈষ্ণব ভক্ত একই তত্ত্ব, শ্রী গুরু তত্ত্ব, শ্রী বৈষ্ণব তত্ত্ব, শ্রী সাধু তত্ত্ব, শুদ্ধ ভক্ত তত্ত্ব একই তত্ত্ব, এদের আশ্রয় নাও। আপনার মনে আছে অম্বরীশ মহারাজের চরণে দুর্বাসা যখন অপরাধ করলেন, সেই দুর্বাসা তার তপশক্তি বলে স্বর্গলোক, ব্রহ্মালোক, সত্যলোক, ইন্দ্রলোক, শিবলোক এমনকি বৈকুণ্ঠেও গেলেন। কেউ তাকে আশ্রয় দিয়েছিল? দুর্বাসা তিনি ভক্ত চরণে অপরাধের কারণে কত লোকেই গেলেন, ব্রহ্মা, বিষ্ণু, ভগবান শঙ্কর, কিন্তু না, মহারাজ অম্বরীশের মতো নবভিক্তা নববিধা ভক্তি যাজনকারী বিশুদ্ধ ভগবান ভক্তের চরণে অপরাধের কারণে সুদর্শন ভগবান বিষ্ণু, না শঙ্কর, না ব্রহ্মা, না কোন ত্রিলোকের কেউ তাকে আশ্রয় দিল। বিষ্ণু বলে দিলেন আশ্রয় তো একমাত্র ভক্ত চরণ, ভক্ত চরণ ছাড়া কেউ বাঁচাতে পারবে। দুর্বাসাকে ফিরে আসতে হলো বিষ্ণু লোক থেকে, ব্রহ্মালোক থেকে, শিবলোক থেকে ভক্তের চরণে, আশ্রয় তো ওটাই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, ভক্ত যাকে আশ্রয় দেয় ভগবান তাকে সুরক্ষা দেন। ভক্তের আশ্রয় হলো প্রকৃতি আশ্রয়, এই জন্য আশ্রয় তত্ত্ব হল গুরু তত্ত্ব, আদিতে বৈষ্ণব ভক্ত সাধু তত্ত্ব। এই জন্য বললেন কিং শরণং শ্রী হরের ভক্ত, শ্রী হরি ভক্তের চরণে আশ্রয় নাও, এটাই জীবনের পরম আশ্রয়। আর বলছেন এই জগতে প্রার্থনীয় বস্তু কি, মানুষের অভিলষিত প্রার্থনীয় বস্তু কি যা সে একান্ত অভিলাষ করে প্রার্থনা করে? মানুষের জীবনে প্রার্থনা তো অনেক আছে, অভিলাষ তো অনেক আছে, আমাদের মন আকাঙ্ক্ষা তো অনেক আছে, কিন্তু কোন জিনিস প্রার্থনা করতে হবে আমাদের? মধুমঙ্গল উত্তর দিচ্ছেন, প্রার্থনীয় বস্তু কি না বলছেন, কিং প্রার্থন তদ ভক্তি, একমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মনের অভিলষিত অভিলাষ প্রার্থনা যদি কিছু থাকে, তবে দুবাহু প্রসারিত করে নিষ্কপরে ত্যক্তহীন কণ্ঠে শুধু ভক্তিকেই প্রার্থনা করো, আর কিছু প্রার্থনা করো না, শুধু ভক্তিকেই প্রার্থনা করো। ভক্তি করিয়সি মহিয়সি সর্বসিদ্ধি প্রদায়িনী সর্বমঙ্গল দায়িনী, ভক্তিকেই প্রার্থনা করো, অন্য কিছু চাইতে যেও না, ঠকে যাবে, বঞ্চিত হবে। ভক্তিকেই চাও, দিও মানান্না বৃন্দন্তি বিনা মদ সেবন বিনা। গোবিন্দ বলেন আমার ভক্তকে দেওয়ার জন্য আমি বড় ব্যাকুল, আমি ভক্তের কাছে শাস্তি নিয়ে যাই, সারুপ্য নিয়ে যাই, শালক্য নিয়ে যাই, আর সাজুজ্য মুক্তিও নিয়ে যাই। ভক্ত আমার সেবা ভিন্ন, ভক্তি মানেই সেবা, সেবা মানেই আনন্দ, সুখ তাৎপর্য দান, আমার ভক্ত শুধু ভক্তি চাই, জগতে আর অন্য চাওয়া তার নেই। সেটি শ্রীমান মহাপ্রভু শিক্ষাশ্লোকে আমাদের সকলের স্মৃতিতে এনে দিয়েছেন, ন ধনং
না জানাম না সুন্দরী কবিতা বা জগদীশ লোকাময় কিছুই চাই না, কারণ বিশুদ্ধ ভক্তি এটি একমাত্র প্রার্থনীয় বস্তু, অভিলষিত বস্তু, জীবের একমাত্র আকাঙ্ক্ষিত বস্তু হলো ভক্তি। ভগবান এই ভক্তির কাছে পরাধীন হয়ে যান, স্বতন্ত্র সরাট বিভু অচিন্তনীয় ভগবান ও ভক্তিতে বশ হন, স্বতন্ত্র ভগবান পরতন্ত্র হয়ে যান একমাত্র ভক্তির কাছে। ব্রহ্মা বলছেন এই যে ব্রজবাসীরা তোমাকে ভালোবাসে গোবিন্দ, হে অনন্ত, হে পরম সর্বকারণের কারণ, হে ভগবান, ব্রজবাসীরা যে তোমাকে ভালোবাসে তুমি ব্রজবাসীদের কি দেবে, তাদের ভালোবাসা ভক্তি সেবার বিনিময়ে তুমি তাদেরকে কি দেবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলছেন আমার দেওয়ার বস্তু কি কম আছে ব্রহ্মা, আমি ব্রজবাসীদের কি দেব, আমার দেওয়ার বস্তু কি কম আছে? বলে কি আছে আমার প্রভু? বলে দেখো ব্রজবাসীদের আমি আমাকেই তো দিয়ে দিয়েছি, আর আমাকে দেওয়ার আগে তারা যা কিছু প্রার্থনা করবে, সে যদি ব্রহ্মা লোক চায়, সে যদি বিষ্ণু লোক চায়, সে যদি অনন্ত ব্রহ্মাণ্ডের যে স্থান যে লোক চায়, আমি তাকে দেওয়ার জন্য ব্যাকুল। বলে প্রভু বিন্দু সিন্ধুতে থাকে, বিন্দু সিন্ধুতে বর্তমান থাকে, কিন্তু বিন্দুতে সিন্ধু থাকে না। এই জীবের সমস্ত ফল তুমি, জীবের যা কিছু প্রার্থনীয় বস্তু, যা কিছু চাওয়া পাওয়া অনন্ত ব্রহ্মাণ্ডে আছে তার ফলই তুমি, সবকিছুর ফল তুমি। তদীয়ং বস্তু গোবিন্দ মনে এই কথাই বলে, সবকিছু ফল তোমার কাছে। তো ব্রজবাসীদের তুমি কি দেবে, কারণ এই যে ইন্দ্রপদ, ব্রহ্মপদ, শিবপদ, বিষ্ণুপদ, যা কিছু তা তোমার অনন্ত মাধুর্য, অনন্ত প্রেম মাধুর্য সুন্দর, এগুলি এক একটি বিন্দু। দেখুন লক্ষ্য করুন, ইন্দ্রপদ, ব্রহ্মপদ আর বৈকুণ্ঠের পদ, চতুরানন বা এই যত কুবেরের পদ, এই পদগুলো হলো অনন্ত মাধুর্য, অনন্ত সৌন্দর্য, অনন্ত শ্রী যশ ভগবানের এক একটি আনন্দ সিন্ধুর বিন্দু। ব্রহ্মপদ এক বিন্দু, ইন্দ্রপদ এক বিন্দু, কুবের পদ এক বিন্দু। তো ভগবান তোমাকে যারা দেহ গেহ সংসার লজ্জা শীল ধর্ম সব তোমাকে দিয়েছে, তাদেরকে তুমি সিন্ধুর থেকে বিন্দু দেবে, ব্রহ্মা লোক দেবে, শিব লোক দেবে, বিষ্ণু লোক দেবে, তুমি তোমার বৈকুণ্ঠে সাযুজ্য দেবে, এটা তো তোমার দেওয়ার মধ্যে পার্থক্য থেকে গেল। সিন্ধুকে যারা সব দিয়েছে তাদের তুমি বিন্দু দেবে? ভগবান বিষ্ণু চিন্তায় পড়ে গেলেন, তাই তো যারা সব আমাকে দিয়েছে তাদের যদি ব্রহ্মপদ দেই, বিষ্ণুপদ দেই, সাযুজ্য দেই, সে দেওয়াটা হবে সিন্ধুতে বিন্দু। তখন ব্রহ্মা বলছেন, ব্রহ্মাকে বলছেন দেখো ব্রহ্মা, দেখো সহযোগিতা, তাহলে ওগুলো যদি সিন্ধুতে বিন্দু হয় তাহলে আমি আমাকেই তো ওদের দিয়েছি, কাউকে বন্ধু করে করেছি, কারো ভ্রাতা হয়েছে, কারো সখা হয়েছে, কারো পুত্র হয়েছে, আমি তো ওদেরকে দিয়েছি। ব্রহ্মা বলছেন এই জন্য তোমার মাথা ঘুরছে, ব্রহ্মারও মাথা ঘুরছে, তুমি ব্রজবাসীদের তোমাকে দিয়ে দিয়েছো, আমার হিসাব নিচ্ছে না, আমার মাথায় আমি ঠিক হিসাব মিলাতে পারছি না। কেন ব্রহ্মা? তুমি একটু আগে বললে সর্বফলের কারণ আমি, তুমি একটু আগে বললে আমি সিন্ধু, তা সিন্ধু যদি দিয়ে দেই তার দেওয়ার বাকি কি থাকে? বলে মিলছে না। কেন মিলছে না? বলে পুতনাকেও যদি তুমি তোমাকে দিয়ে দাও,
পালভাতিনী রুধির সোনা অপবিত্র এই পুতনাকে যদি তুমি তোমাকে দাও মানে ধাত্রীগতি দাও তোমার মাতৃস্থান দাও তাহলে তুমি ব্রজবাসীদের যা দিচ্ছ পুতনাকেও তা দিচ্ছ হিসাব তো মেলে না মেলে কি পুতনাকেও তুমি তোমাকে দিয়ে দিলে আর ব্রজবাসীদেরও তুমি যে পুতনা কালকুল বিশেষণে তোমাকে হত্যার জন্য জিজ্ঞাসা নিয়ে এলো আর আনন্দ যশোদা ব্রজবাসীগণ সর্বস্ব তোমায় দিয়েছে দেহ ধর্ম বেদ ধর্ম কুল ধর্ম সর্বস্ব জীবন যৌবন অর্পণ করেছে তুমি এদের যা দেবে পুতনাকেও তাই দিচ্ছ হিসাব তো মেলে না মেলে কি হিসাব মেলে বলছি হিসাব মিলছে না প্রভু পুতনাকে এমন ধাত্রীগতি দিয়েছ সেটা যদি যশোদাকে দাও মিলবে কি করে প্রভু হিসাব মিলছে না শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন ব্রহ্মা ঠিকই বলেছ যদি দেবতাদেরও আয়ু পায় ব্রহ্মারও আয়ু পায় তবু সর্বস্ব নিবেদিতাত্মা ব্রজবাসীদের ঋণ আমি কোনো কালে শোধ করতে পারবো না আমি ব্রজবাসীদের কাছে ঋণ হয়ে গেলাম আমি ঋণী হয়ে গেলাম ব্রজবাসীদের কাছে স্বয়ং ভগবান ভক্তির কাছে নিজে ঋণ স্বীকার করে আমি ঋণী হয়ে গেলাম ব্রজবাসীদের ঋণ আমি ব্রহ্মার পরমায়ু আসলে ব্রহ্মার পরমায়ু তো কতটুকু দেবতাদের আয়ু তো বলার নয় এটা বলছেন কেন আমাদের দৃষ্টিতে আমাদের জাগতিক দৃষ্টিতে ভগবান বলেছেন আবেশে ব্রহ্মা দেবতাদের পরমায়ু পেলেও আমি ব্রজবাসীদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আমি ঋণী হয়ে গেলাম অর্থাৎ ভক্তির কাছে স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান অনন্ত ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্য যার তিনিও ঋণ হয়ে যাচ্ছেন তিনিও ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে আমাদের প্রার্থনীয় বস্তু কি প্রার্থনার একমাত্র বস্তু হলো যেন ভক্তিকে চাই ভুল করে যেন অন্য কিছু না চেয়ে বসি ভুল করে যেন অন্য কিছু না চেয়ে বসি এটাই আমাদের ভাগবত শিক্ষা এটাই ভাগবত আমাদের বিধি ভক্তিকে চাও অন্য কিছু চেয়ে নিজেকে ঠকিও না বঞ্চিত হইও না একমাত্র ভক্তিকে চাও চিন্তা করা যায় পুতনা কতটুকু ভক্তি ছিল তার ভক্তি তো ছিলই না জিঘাংসা ছিল ভূত না পবিত্র না কিন্তু ভগবানের সেই বাৎসল্য মূর্তিকে ব্রজেন্দ্র নন্দনকে একটু কোলে নিয়ে মাতৃ বেশধারী পুতনাও মনে করেছিল আহারে এমন পুত্র যদি কখনো কোলে নিতে পারতাম এইটুকু প্রীতি চোখের পলকে সমস্ত অর্পণ করায় পুতনার দেহটা ব্রজবাসীরা যখন চিতায় দাহ করছিল তখন চিন্ময় অগুরুচন্দনের দিব্য মন্দ বাতাসকে আমোদিত করছিল ব্রজবাসীরা বলছি পুতনার মৃত লাশ হতে তার চিতা থেকে এমন দিব্য গন্ধ কোথা থেকে আসছে ভগবান বলছেন গোবিন্দ যাকে প্রসাদ করে স্পর্শ করে সে পুতনা হলেও তার দেহ চিন্ময় দিব্য হয়ে যায় এই জন্য ভগবানের ভক্তি এত দিব্য যে পুতনার এই পাপিয়সীর দেহটা পর্যন্ত চিন্ময় দিব্য গন্ধে তার দেহ প্রসাদী গন্ধে ভরে গেল চাইতে হবে প্রার্থনা করতে হবে একমাত্র ভক্তি আর কি বলেছেন বলেছেন সুখ কি এই যার সন্ধানে আমরা সারাটি জীবন কত চেষ্টা প্রচেষ্টা দৌড়াদৌড়ি মাথার ঘাম পায়ে ফেলছি কত কি করছি যাতে সুখ পাই সুখটা কি সুখ একমাত্র ভগবান বলেছেন যে না সুখ একমাত্র কোথায় না সুখ হলো ভগবান ভজন সুখ কোথায় সুখ হলো ভগবান ভজন একটু ধ্যান দিন সুখ কোথাও নাই একমাত্র বিশুদ্ধ ভগবান ভজনের মধ্যেই আছে প্রকৃত
সুখ সংসারে সুখ নাই, এই জন্য তো অসৎসতলয়ম দুঃখলয়ম বলেছেন গীতাতে। সুখ একমাত্র আছে ভগবান ভজনে, হরি নামে শ্রীহরির নামে, শ্রীহরির নাম রূপ লীলা কথা শ্রবণে আছে একমাত্র। আচ্ছা, নির্ধনী ব্যক্তি কাকে সুখী মনে করে? ধনী ব্যক্তিকে, যার ধন নাই, দিনহীন কাঙাল, সে সুখী কাকে মনে করে? যাদের ধন আছে। ধনী ব্যক্তি কাকে সুখী মনে করে? মহাধনী। ধনী আর মহাধনী, মহাধনী কাকে সুখী মনে করে? যিনি মহাধনী তিনি মনে করেন সুখ রাজা। রাজা কাকে সুখী মনে করে? নিজের থেকে, আমার থেকে ভারী সুখী কার? রাজা মনে করে মহারাজার হলো আমার থেকে বেশি সুখ। মহারাজা মনে করে আমার থেকে বেশি সুখ হলো দেবরাজ ইন্দ্রের। ইন্দ্র মনে করে আমার থেকে অতি ভারী বেশি সুখ হলো ব্রহ্মাজি। ব্রহ্মা মনে করে আমার থেকে বেশি সুখ হলো শিবজি। শিবজি মনে করে আমার থেকে বেশি সুখ হলো ভগবান নারায়ণ বা বিষ্ণু। কিন্তু তুলসীদাস বিচার করে বললেন, সুখ ভজনে ছাড়া কোথাও নেই, ব্রহ্মারও নেই, ইন্দ্রেরও নেই, সুখ আছে একমাত্র ভজন। দেখুন, ভগবান ভজন ব্যতীত, হরিনাম হরিকথা শ্রবণ কীর্তন নববিধা ভক্তি ব্যতীত আপনি তীর্থযাত্রা, আপনি দান ধ্যান পুণ্য কর্ম যা কিছু করেন, এর দ্বারা সুখ পাওয়া যায় না। মনে আছে উপনিষদের সেই কথা, একজন দান ধ্যান যাগ যজ্ঞ করে স্বর্গে গেছে পূর্ণ ভজন, আর এত পূর্ণ যে তাকে দেবরাজ ইন্দ্রের পথ ছেড়ে দিতে হলো। কেউ কখনো পথ ছাড়তে চায়? দেবরাজ তাকে ইন্দ্রের পথ দিয়ে পাশে বসে মনে করছে কখন পতন হবে। আচ্ছা, আপনি স্বর্গের ইন্দ্রপদ কিভাবে কোন কর্মের দ্বারা লাভ করলেন আমাকে একটু বলতে পারেন? তখন বলেছেন, আমি রাজস্ব যজ্ঞ করেছি, দান করেছি, আমি মন্দির নির্মাণ করেছি, রাস্তা নির্মাণ করেছি, দুস্থকে সেবা দিয়েছি। ও মা, এভাবে যখন পুণ্য কর্ম গুলো এক এক করে বলে যাচ্ছে, যখন সব বলা শেষ, তখন ওইখান থেকে ইন্দ্র ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যখন, তোমার তোমার স্বর্গের ইন্দ্রপদ শেষ। পুণ্য কর্ম যতক্ষণ মানুষ গোপন রাখে ততক্ষণ সে ফল পেতে থাকে, যেই প্রকাশ করে বসে সেই ফল। স্বর্গের পথ পেল বেটা, দু ঘন্টা একটু বসতেও পারল না। দেবরাজ বুদ্ধি করে সে কোন কর্ম শুভ কর্মে পুণ্য কর্মের দ্বারা ইন্দ্রপদ পেয়েছে এটা ওর মুখ দ্বারা বলতে বলতে পুণ্য ক্ষয় দেবরাজ ধাক্কা দিয়ে ফেলে। এই জন্য হরি ভজন বিনা সুখী কেউ হতে পারবে না, সেটা ব্রহ্মা হলেও। ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। ব্রহ্মা জানতে পারলেন না আমার স্রষ্টাকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার পিতাকে, উনি শান্তি পাচ্ছেন না। একটি ধ্বনি এলো, তপ তপস্যা করো ব্রহ্মা। দিব্য সহস্র বছর তপস্যার পরে তবু ব্রহ্মা জানতে পারলেন না আমার স্রষ্টাকে, কে আমাকে সৃষ্টি করেছে। ভজন ছাড়া ব্রহ্মাও কি শান্তি পায়? তুলসীদাস বিচার করে বললেন, ব্রহ্মা থেকে কি কখনো সুখ কোথাও নেই ভজন বিনা। দেখুন, ভজনে যে সুখটা আছে, আমি এই মুহূর্তে একটা স্মরণ এলো, পৃথিবীতে সব থেকে দুটি কঠিন কাজ আছে, সব থেকে দুটি কঠিন কাজ। সেই কঠিন কাজ হলো কোন প্রবন্ধ বা কোন বই পুস্তক কারোর সহযোগিতা ভিন্ন, নিজে নিজে দীর্ঘ কাল ধরে অধ্যয়ন করার থেকে কঠিন কাজ আর জগতে। আপনি আজ কাল বই নিয়ে বলবেন, এবার আধা ঘন্টার মধ্যে ঘুম পাবে, অলসতা পাবে, আর বইয়ের বিষয়বস্তু তাৎপর্য বুঝতে না পারলে ওর মধ্যে আপনি ঢুকতেই পারবেন না। এই জন্য অন্য কারো সহযোগিতা ব্যতীত শাস্ত্র গ্রন্থ দীর্ঘ কাল ব্যাপী অধ্যয়ন করে তার উৎপত্তি লাভ করার মতো কঠিন কাজে জগতে দ্বিতীয় নেই। এই জন্য মানুষ আলমারি ভর্তি বই কিনে রাখে, কিন্তু পড়ে না, এটা খুবই কঠিন। আর কঠিন কি,
নিজের পথ প্রকাশের সুযোগ না থাকাতেও দীর্ঘক্ষণ ধরে যিনি অন্যের মতামত নীরবে শ্রবণ করেন, এর থেকে কঠিন কাজ জগতে দ্বিতীয় নাই। বোঝা গেল কি? নিজের পথ প্রকাশে বা নিজের কোন ভাষা প্রকাশে যেখানে কোন সুযোগ নেই, অথচ একজনের মতামত একজনের কথা দুই তিন ঘন্টা নীরবে বসে শুনতে হবে, পৃথিবীতে এর থেকে বড় কঠিন কাজ দ্বিতীয় নাই। সেটা এখন আপনারা করছেন। আপনি এই ভাগবত অনুষ্ঠান ব্যতীত পৃথিবীর যেখানেই যান, যে অবস্থানে যান, দুই তিন ঘন্টা অন্য কারো কথা বসে বসে শুনবেন, এই সুযোগ আপনি কাউকে দেবেন না, কোনোদিনই দেবেন না, সম্ভাবনা না। বিচার করে দেখুন, একমাত্র ভাগবত আসরে একজন দুই তিন ঘন্টা কথা বলে যাচ্ছে, তার মত তার অনুভব, কিন্তু অন্যরা দুই তিন ঘন্টা বসে নীরবে, আহার নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, নিজের মন প্রকাশের ভাষাও নেই, তবু শুনে যাচ্ছে। কেনই কষ্ট আপনারা স্বীকার করেন জানেন? কারণ সাধু সঙ্গ হরি কথার মধ্যে অনাবিল নির্মল আনন্দ আছে। আনন্দ না থাকলে এই পথ পরিক্রমা এসে এত কষ্ট করে এই তাপ দহের মধ্যে নিজের মত প্রকাশ না করেও বসে বসে কারো কথা শুনতেন না, আনন্দ আছে বলেই শুনছে। এই জন্য সাধু সঙ্গ হরি কথাই হলো আনন্দের একমাত্র উৎস ভূমি। ওই যে দেবরাজ ইন্দ্র ধাক্কা দিয়ে ফেলে দিলেন, পড়ল বোধহয় জানে, সাধুরা নৈমিষের অংশে যেখানে হরি কথা আলাপন করছিল ও বেটা স্বর্গে থেকে ওখানে পড়েছে। পড়লে হরি কথার মধ্যে শুনছে বললেন, একমাত্র সাধু মুখে হরি কথা আলাপন শ্রবণ কীর্তনে অখণ্ড চিন্ময় ভক্তি লাভাই, যে ভক্তি কেড়ে নেওয়ার ক্ষমতা ব্রহ্মাদি ইন্দ্রদারির নেই। তুমি বসে বসে হরি কথা শ্রবণ করো, ভক্তি জাগরণ করো, এই ফল কেড়ে নেওয়ার ক্ষমতা ইন্দ্রেরও ব্রহ্মারও নাই। পূর্ণ কর্ম শ্রেণিয়ে নিতে পারে ইন্দ্র, ভক্তি শ্রেণিয়ে নেওয়ার ক্ষমতা ব্রহ্মারও ছিল না। এই জন্য হরি কথা শ্রবণের মধ্যে আনন্দ আছে। জগতে সাংসারিক আনন্দ ক্ষণস্থায়ী, সে খাওয়া পড়া ভোগ বিলাস অন্য যা কিছু বলেন, অনিত্যম অশুভ আত্মানন্দ বিশিষ্ট, এই সুখের আদি আছে অন্ত আছে। আপনি যতই রসালো মিষ্টান্ন খেতে ভালোবাসেন, আপনার সামনে যদি থালা ভর্তি মিষ্টান্ন দেয় আর কিছু না দেয়, কতক্ষণ পাবে? ক্রোধ করে হিংসা করে 24 ঘন্টা আপনি কাটাতে পারবেন না। এই জন্য ভাগবত বলেছেন, ভজন বিনা এই জীবনে কারো সুখ নাই, শান্তি নাই। চারটে প্রশ্নের উত্তর আমরা এখন সামান্য শ্রবণ করলাম, ছিল মধুমঙ্গ। এটা শ্রী গোপাল চন্দ্রতে এই শ্লোকটা আমি পেলাম, অদ্ভুত মধুমঙ্গল সখাদের নিয়ে এই প্রসঙ্গ করছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বসতে গিয়েও মধুমঙ্গল সহ এদের কাছ থেকে এ জাতীয় হরি কথা শ্রবণ করে প্রীত হতে হতে